গত পর্বে যারা উইনার হয়েছে তাদের নাম আজকে মেনশন করব, সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের জন্য মজার মজার ইমোজি ধাঁধা নিয়ে। তো তুমি যদি জিনিয়াস হয়ে থাকো তো আজকের প্রশ্নগুলো তোমার জন্য ওয়েট করছে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবে। তো চলো সরাসরি আজকের মজার খেলাতে যাওয়া যাক। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, নেক্সট ভিডিওতে উইনারের নাম আমরা মেনশন করব। সো ভিডিওটিতে নিজের নাম ও ঠিকানা লিখতে ভুলবে না। তাহলে চলো দেখি আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিতে পারো কি না। স্ক্রিনে দুটো ছবি এসছে, এই ছবি দুটো দেখে আমাকে একটি জিনিসের নাম বলো তো, আর অ্যান্সার দেওয়ার জন্য তুমি টাইম পাবে 10 সেকেন্ড। চলো টাইম ইজ ওভার, তুমি যদি পেরে থাকো অ্যান্সারটি কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর যারা পারোনি তারা দেখে নাও। ফার্স্টে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা একটি মেয়ে নিজেকে দেখাচ্ছে, অর্থাৎ আই, আর সেকেন্ডে নো মানে না, অর্থাৎ দুটি থেকে জিনিসটির নাম হবে আয়না। চলো নেক্সট খেলাতে যাওয়া যাক। চলো এবার করি ট্যালেন্ট পরীক্ষা। স্ক্রিনের মধ্যে দেখো একটি ছবি এসছে, এই ছবিটার মধ্যে কিন্তু একটি জিনিস লুকিয়ে আছে বা প্রাণী লুকিয়ে আছে, সেটাই তোমাকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে। আর যদি তুমি সবার আগে খুঁজে পেয়ে যাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি তুমি কি খুঁজে পেলে? যদি তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার আই পাওয়ার একদম ওকে, আর যারা খুঁজে পাচ্ছ না চলো দেখে নিই। তো এইখানে রয়েছে চিতাবাঘ। আচ্ছা এবার এই তিনটা ছবি দেখে গেস করো তো এখানে নদীটির নাম কি হবে। তো চলো অ্যান্সারটি দেখে নি। ফার্স্টে দেখো টাকা, টাকা আমাদের জন্য অনেক দামি, অর্থাৎ দাম। সেকেন্ডে ও, থার্ডে দরজা, দরজাকে ইংলিশে আমরা ডোর বলে থাকি, অর্থাৎ এখানে নদীটির নাম হবে দামোদর নদী। চলো এবার স্ক্রিনে এই ছবিটিকে ভালো করে দেখো, দেখে গেস করো তো এখানে জিনিসটির নাম কি হবে। আর তুমি যদি ইন্টেলিজেন্ট থাকো তাহলে তো অ্যান্সারটি পেরেই যাবে। তাহলে সবার আগে কমেন্ট সেকশনে জানিয়ে দাও দেখি। টাইম ইজ ওভার, চলো তাহলে দেখে নিই। ফার্স্টে যে ছবিটা সেটা হচ্ছে কল, আর সেকেন্ডে হচ্ছে একটি দেখার ছবি, দেখা অর্থাৎ সি, তাহলে জিনিসটির নাম হবে কলসি। ফ্রেন্ড আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। চলো এবার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোজি, এরই মধ্যে দুটি ভিন্ন ইমোজি রয়েছে, সেটাই তোমাকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। কি তুমি কি খুঁজে পেলে? তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আর যারা খুঁজে পাওনি দেখে নাও, সে ভিন্ন ইমোজি দুটি এইখানে রয়েছে। আজকে তোমাদের জন্য মান্থলি কোশ্চেন থাকছে, দুটো ছবিকে দেখো, দেখে গেস করো এখানে ফলটির নাম কি হবে, আর সঠিক অ্যান্সার যে দিতে পারবে নেক্সট ভিডিওতে উইনারের নাম আমরা মেনশন করব। আর গত ভিডিওতে যারা উইনার হয়েছিল তাদের নাম এখন বলা হবে। ভিডিওতে উইনার হয়েছে চন্দ্রশেখর মণ্ডল, আশু দে ফ্রম মণ্ডলপাড়া, প্রদীপ কিশপটা ফ্রম দক্ষিণ দিনাজপুর, আরবাজ মল্লিক কনগ্রাচুলেশন টু অল অফ ইউ, ইউ আর জিনিয়াস। এইভাবে তোমরা ভিডিও দেখতে থাকো আর কমেন্টস করতে থাকো।
আচ্ছা এইবার এই ছবি দুটো দেখে গেস করো তো এখানে মেয়েটির নাম কি হবে। তুমি কি পারলে পারলে কমেন্টে জানিয়ে দিও, আর যারা পারোনি দেখে নাও। ফার্স্টে দেখো একটি দোকানের ছবি, দোকানকে ইংলিশে শপ বলে থাকি। সেকেন্ডে না, তাহলে মেয়েটির নাম হবে এখানে স্বপ্না। চলো এবার এই ছবিটা দেখে গেস করো এখানে ছেলেটির নাম কি হবে। চলো এখানে অ্যান্সারটি হবে, ফার্স্টে দেখো রা দেওয়া রয়েছে, সেকেন্ডে জীবকারীর ছবি, অর্থাৎ এখানে ছেলেটির নাম হবে রাজীব। চলো এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখে গেস করো তো এখানে হিরোটির নাম কি হবে। টাইম ইজ ওভার, যারা পেরেছো কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর যারা পারোনি তারা দেখে নাও। ফার্স্টে দেখো এখানে সূর্য, সূর্যকে ইংলিশে আমরা সান বলে থাকি, ওয়াই দেওয়া রয়েছে, আর থার্ডে দেওয়াল, অর্থাৎ এখানে হিরোটির নাম হবে সানি দেওয়াল। আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, তিনটি ছবিকে দেখো আর দেখে একটি প্রাণীর নাম আমাকে কমেন্ট করে দাও তো। টাইম ইজ ওভার, তো চলো অ্যান্সারটি দেখে নিই। ফার্স্টে তো আর দেওয়া রয়েছে, সেকেন্ডে শোল মাছের ছবি, আর থার্ডে আ, তাহলে তিনটি থেকে এখানে প্রাণীটির নাম হবে আরশোলা। তোমারও কি এটাই অ্যান্সার ছিল? তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।